এন্ড থ্রি। ওরে ভাই রে ভাই, যেভাবে পড়লো, আই ডোন্ট নো। আসো পানি বাবা জি, আসো। ওকে, ইনি হচ্ছেন রিয়েলমি C65। রিয়েলমি আমাদেরকে বললো এই ফোনটা নাকি বেশ শক্তপোক্ত, এটাতে IP54 রেটিং রয়েছে এবং পড়ে গেলেও নাকি নষ্ট হওয়ার পসিবিলিটি নেই, এরকম টাক দিলেও নাকি ভাঙবে না। তো চলেন আমরা একটু টেস্ট করি, তবে বাংলাদেশ দিয়ে না শুরু করে চলেন একটু থাইল্যান্ড থেকে শুরু করা যাক। থাইল্যান্ডের সমুদ্রের পানিতে আমরা চুবিয়ে দেখতে চাই রিয়েলমি C65 আসলে টিকে থাকে কিনা। চলেন টেস্টটা হয়ে যাক। আমরা যতটুকু জানি এই ফোনটাতে IP54 রেটিং আছে। সো কাম, আমরা দেখতে চাই আসলে এটা পানিতে ভিজলে ওয়ার্ক করে কিনা। অল রাইট, আসো পানি বাবা জি, আসো। ওকে, আমি ফোনটা ছেড়ে দিয়েছিলাম এবং ফাইনালি এটা একটা চুবনি খেয়ে ফেলছে এবং চলতেছে। তার মানে IP54 ঠিকঠাকভাবে কাজ করছে, কোনো সমস্যা নেই। বাট এই কাজ ভাই কেউ করতে চাইেন না, আমি আর কি করলাম। সো ইয়া, এটা সার্ভাইভ করতে পারবে যদি কিনা হঠাৎ করে একটু পানি টানি লেগে যায়। বাট যদি পানি লেগে যায় অবশ্যই একটু মুছে নেবেন, নাহলে দেখবেন যে অন্য কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে। মানে পানি লেগে গেলে আপনি ডেফিনেটলি মুছে নেবেন, এটাই তো করা উচিত, রাইট? যাই হোক, IP54 ঠিকভাবে কাজ করছে রিয়েলমির এই ডিভাইসে। ফাইনালি চলে আসলাম আবার দেশে, 5-7 দিন খুব দারুণ ঘোরাঘুরি করলাম আর এই ডিভাইসটা আমার ডেইলি ড্রাইভার হিসেবে ছিল এবং অনেক টেস্টিং হয়েছে, যার অলরেডি কিছু নমুনা আপনারা দেখলেন থাইল্যান্ডে বসেই, আর বেশ কিছু এক্সপিরিয়েন্স ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। ইয়েস, আমরা চলে আসছি কিন্তু ছাদে। এবারে উল্লাসকে পাঠিয়ে দিচ্ছি ওই যে ছাদের একদম উপরে, আর এই হচ্ছে নিচের অবস্থা। তো উল্লাস, আমি যখন 1, 2, 3 বলবো তখন তুমি এটা ফেলে দেবা। একটা কাজ করো, ওই ফোনের ক্যামেরাটা অন করে দিছো, ভিডিও রেকর্ড দিয়ে দাও। হ্যাঁ, ভিডিও রেকর্ড করা। সাবির, যাচ্ছি কিন্তু। ওকে, 1, 2, and 3। ওরে ভাই রে ভাই, যেভাবে পড়লো, আই ডোন্ট নো, স্টিল ইটস ওয়ার্ক। ভিডিও রেকর্ড হচ্ছে এবং ফোনের কিচ্ছু হয় নাই, লিটারেলি কিছুই হয় নাই। যেমনটা আপনারা দেখছেন এটার ডিসপ্লে একদম পারফেক্ট, আমি ভিডিও অফ করে দিই। ইয়াপ, একদম পারফেক্টলি এটা কাজ করছে, কোনো ধরনের সমস্যা হয়নি। বাট যেটা হয়েছে, এইটার ডিসপ্লের এই যে কর্নারে হালকা ক্র্যাক আসছে, এর বাইরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোনটা একদম পারফেক্টলি কাজ করছে। এই যে এখানে হালকা স্ক্র্যাচ পড়ছে, এইখানে কিছু স্ক্র্যাচ, এইখানে কিছু স্ক্র্যাচ, এইখানে স্ক্র্যাচ, কিন্তু ভাই ডিসপ্লে সব কিছু পারফেক্টলি কাজ করছে। ইভেন আমরা যদি ক্যামেরাতে যাই, ইয়া, ক্যামেরাও রান একদম পারফেক্ট। থাইল্যান্ডে ঘোরাঘুরির ফাঁকে আমাদের ফোনটা কয়েকবার বালুতেও পড়েছে, তো তাতে করে সমস্যা হয়নি। ওয়াটার টেস্টিং যেমন দেখলেন, ইভেন বালুতেও পড়েছে, আবার আমার হাত থেকেও 2 একবার পড়ে গিয়েছিল, তাতে করে কোনো ধরনের সমস্যা ফেস করতে হয়নি এই ডিভাইসে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এটাতে বেশ কিছু দারুণ জেস্টার রয়েছে, যেমন আপনি ফোনটাকে টাচ না করেই চাইলে আঙুল দিয়েও ব্যবহার করতে পারবেন। এই বিষয়টা আমরা রিয়েলমির অন্যান্য ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে এর আগে দেখেছি, বাট আপনি এখন বাজেট ফ্রেন্ডলি ডিভাইসেও সেই ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আর কি। তবে অবশ্যই একটা ডিভাইস নিয়ে আরও অনেক কিছু বলার থাকে, যেমন পারফরমেন্স, সেকশন, ডিসপ্লে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমার চ্যানেলে ফুল রিভিউতে। অবশ্যই সেই রিভিউটা দেখে নেবেন, সেক্ষেত্রে আপনি এই ডিভাইস সম্বন্ধে ইন ডিটেলে সব কিছু জানতে পারবেন। আসলে এটা ইন টোটাল আমাদের এক্সপিরিয়েন্স কী ছিল, মানে বিদেশে দেশে সব কিছু মিলিয়ে আলোচনা করা হবে। তবে এই ডিভাইস দিয়ে বাইরের দেশে আমরা কিন্তু বেশ কিছু ছবি তুলি থাইল্যান্ডে, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবে।